গুড মর্নিং সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন সকাল 8:20, আমি অফিসে চলে এসেছি। অফিসের থেকে ফেরার সময় একটা সারপ্রাইজ আছে, সবাইকে দেখাবো। আজকে ভেবেছি আমি গাড়ি চালানো শিখবো, আমার বরকে বলেছি আমি গাড়ি চালানো শিখিয়ে দেব। তো এই দেখো আমি গাড়ি চালাচ্ছি, শিখছি। আমি এর আগে একবার শিখেছিলাম, অনেক দিন আগে শিখেছি, ভুলে গেছি, চালানো হয় না তো ভুলে গেছি। তো আবার নতুন করে ট্রাই করছি, দেখো কত দূর কী করতে পারি। বেশি সময় নেব না, প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখো আমরা এখন আমি বাড়িতে ফিরছি অফিস থেকে, আমার হাজব্যান্ড আমাকে নিতে আসে, ও ওখানে কাজ করে, গাড়ি চালাই। ওখানে বললাম না আমাদের গাড়ি চলে এমসে, ওখানে গাড়ি চালাই। তো এমসে আমাদের দুটো ম্যাজিক চলে, একটা মারুতি চলে, স্কুলের বাচ্চাদের নিয়ে যায়, ডক্টরদের যে বাচ্চারা থাকে তাদেরকে নিয়ে যায়। এই যে এখন গাড়ি রাস্তায় প্রায় পৌঁছে গেছি, আর এখন আমার বড়ই গাড়িটা ব্যাক করছে, কারণ আমি তো এখনও পুরোপুরি শিখিনি, তো ব্যাকটা ওকেই করতে হবে, আমিও ট্রাই করবো পরে। কিন্তু আমাকে বললো যে এখন করো না, ধাক্কা টাকা লেগে যাবে, নিজেরই গাড়ির ক্ষতি হবে, থাক আমি করে দিচ্ছি, তুমি দেখো, তুমি পরে নেক্সট টাইমে তুমি ট্রাই করো। এই যে আমাদের বাড়ির পাশে গাড়ি দুটো লাগানো আছে, এটা স্টাফ কার আমার মেয়ের নামে, অনেক সিকিউরিটি দাদারা স্টাফরা যায় এমসের থেকে, আর এইটা আমার মেয়ের নামে। তো এইটা আমার স্কুলের বাচ্চারা বেশি যায়, এটা ডক্টরদের বাচ্চারা যারা আছে তারাই যায়। ইজ আমার হাজব্যান্ড। থ্যাংক ইউ গাইজ ভিডিওটা দেখার জন্য, পছন্দ হলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।